That will be expulsed. ILS নাটক শুনেন আপনারা দীর্ঘদিনের সদস্য don't make any drama, don't stage any drama. Drama. Hey, নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। আপনি লেক করুন। আরে 25 সাল তুমনে কিয়া কিয়া দুনিয়া ত্রিপুরাবাসী জানতা হে। বিধানসভার দ্বাদশ অধিবেশনে চরম বিশৃঙ্খলা। দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশনে চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন দল পাল্টে রেকর্ড করা কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। পবিত্র বিধানসভায় এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। সুদীপ বাবুর এই ধরনের কার্যকলাপের পরেই একের পর এক বিধায়ক বিধায়িকাদের নিন্দার শিকার হয়েছেন তিনি। যদিও বিধানসভায় সুদীপের এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা নতুন কিছু নয়। ছিলেন কংগ্রেসে, 18তে বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছেন বিজেপিতে, ভোটে জিতে হয়েছিলেন মন্ত্রী। পরবর্তী সময়ে তার বিভিন্ন কার্যকলাপের ফলে খোয়াতে হয়েছে মন্ত্রিত্ব, সবকিছু হারিয়ে বিজেপি ছেড়ে ফের যোগ দিয়েছেন অতীতের কংগ্রেসে। উপনির্বাচনে 6 আগরতলা থেকে লড়ে সিপিএম এবং অল্প কিছু কংগ্রেসীদের সমর্থনে ফের বিধায়ক হয়েছেন তিনি। বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে তার এই ধরনের কার্যকলাপের নিন্দার ঝড় উঠেছে চারদিকে। শোনেন আপনারা দীর্ঘদিনের সদস্য don't make any drama, don't stage any drama. Drama. এই নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। আপনি লেক করুন। আরে 25 সাল তুমনে কিয়া কিয়া দুনিয়া ত্রিপুরাবাসী জানতা হে। 25 বছর কিতা করছেন স্যার? ত্রিপুরাজির মানুষ জানে এমন একটা বিষয় মাননীয় সদস্য সুদীপ বাবু উত্থাপন করেছেন এবং উনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছেন। কোন লাভ হইতে না, কোন লাভ হইতে না, নেশা সাম্রাজ্যের সম্রাট, নেশা সাম্রাজ্যের সম্রাট, 25 বছর ত্রিপুরা মানুষ জানে, জবাব দিব ভগবান, নেশা সাম্রাজ্যের সম্রাট ভগবান। এক সেকেন্ড, বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি একটু রাখুন, বলুন সুশান্ত বলুন। মহোদয়, উনি আমরা সেশনের শেষে রাজ্যের সম্রাট, 25 বছর ত্রিপুরা রাজ্যের মানুষ বলছে না, জবাব দিব মহোদয়। সুশান্ত বাবু কিছু বলতে চাইছেন? এত বছর বলার রাজনীতি করার পর বিরোধী অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার, আরে বাবারে বলুন জনগণ বিচার করবে, সেটা রাজ্যের জনগণ বিচার করবে। অনারেবল স্পিকার স্যার, অনেক হাজার হাজার পরিবার, হাজার হাজার ছেলেমেয়ের জীবন যৌবন সব নষ্ট করছেন আপনি, মনে রাখবেন, ভুলে যাবেন না, 25 বছর জীবন যৌবন সব শেষ করছেন আপনি। আপনি সেই মহারায়ক 10323-এর সর্বনাশের মূল কাণ্ড। ওনার সমস্ত আনপার্লামেন্টারি ওয়ার্ডসকে এক্সপান্স করে দেওয়া হোক, অল দি আনপার্লামেন্টারি ওয়ার্ডস মেড বাই মিস্টার সুদীপ বর্মণ ইজ এক্সপান্সড। আপনি বলুন সুশান্ত বাবু, বলুন অনারেবল স্পিকার স্যার, যে ইস্যুটা উত্থাপন করেছেন মাননীয় সদস্য সুদীপ বাবু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছেন এবং শিক্ষামন্ত্রীকে একিউজ করেছেন, যদি ম্যাটারটা সত্যি থাকতো, আমার দুটো প্রশ্ন। উনি যে মোবাইলের হোয়াটসঅ্যাপ অন করতে চাইছিলেন, এই হাউস কি করে জানবে যে মহিলাটা কথা বলছে, হোয়েদার শি ইজ দ্যাট একিউজড, আই মিন লেডি অর নট, ভিকটিম লেডি অর নট, এটা মন গড়াও হতে পারে। নাম্বার টু, সাডেনলি এসে বলছেন মুখ্যমন্ত্রীকে জবাব দিতে, বাইরে ছিলেন, এসে মুখ্যমন্ত্রী থেকে জবাব চাইছেন। উনি যদি আগে জানতেন ব্যাপারটা, জিরো আওয়ার বা অন্য সময় কেন উত্থাপন করলেন না? তো যে ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।